আমার আল্লাহর সঙ্গে কেমন محبت কেমন ভালোবাসা ছিল রে ওরা আল্লাহকে বলতো আল্লাহ আপনার সাথে যে আমার সম্পর্ক আমার ভালোবাসা আমার محبت আপনি যে আমাকে ভালোবাসেন আমি যে আপনাকে ভালোবাসি দুনিয়ার সমাজের কোন মানুষকে বইনেন না যদি দুনিয়ার মানুষ জানে তাহলে আমাদের সম্পর্কের মধ্যে ডিস্টার্ব দিবে আল্লাহ আপনি সমাজের মানুষকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইয়েন না কিভাবে ডিস্টার্ব করবে আল্লাহ তারা আমার কাছে আসবে তাগা পড়ার জন্য পানি পড়ার জন্য মাওলা তাদেরকে আপনি ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইয়েন না তারা যদি জানে গো আপনি আমাকে ভালোবাসেন তাইলে আমার সামনে ওরা গেরাও করে ফেলবে যার পরে আপনি মাওলাকে আমি ডাকতে পারবো না ওলিয়া ওলিয়ারা কি বুঝতে পারছেন যখন এই কেরামত প্রকাশ হয়ে যায় ওলিয়া ওলিয়ারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যান কেন নিয়ে যান লক্ষ্য করে দেখেন الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এখানের মধ্যে আয়াতের তাফসীর কারকরা ব্যাখ্যা করতেছেন এক নাম্বার চিন্তা আর দ্বিতীয় নাম্বার ভয় দুইটা জিনিস চিন্তা এবং ভয় দুইটা কাছাকাছি হয়ে যায় কিসের চিন্তা কিসের ভয় আল্লাহ বলেন ওলিদের কোনো চিন্তা নাই ভয় নাই আল্লাহ চিন্তা কেমন আপনি আমি যেই পরিবারের মধ্যে বসবাস করতেছি আপনি যদি অভিভাবক হন তাহলে আপনি কোথাও দূরের মধ্যে যাবেন সন্তানদেরকে আপনি বলে যাবেন সন্তানেরা রে বাড়ির মধ্যে থাকা অবস্থায় তোমরা কখনো ঝগড়া কইরো না আমি বাবা অনেক দূরে চলে যাচ্ছি আমি আয়েশা যেন তোমাদের খারাপ মন্তব্য আমার কানে না আসে এই জন্য আমি তোমাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি ঠিক কি না সাধারণ অভিভাবক হয়ে সন্তানের জন্য এত চিন্তা থাকে বাবা রে একজন আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসে আজরাইল আসার সময় ওনার আল্লাহর কাছে বলে আল্লাহ আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই গো আমার সন্তানদের খেয়াল নজরে কে রাখবে আমার সন্তানদেরকে অনেক মানুষ আক্রমণ করতে পারে আমার সন্তান অনেক গরিব হতে পারে অনেক বোকাসানি পড়তে পারে দুর্বল হয়ে যেতে পারে আল্লাহ আমার সন্তানের চিন্তায় তো আমার ভালো লাগতেছে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বান্দারে লক্ষ্য করো তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবা তুমি তো মাওলারে খুশি করেছ শুনে রাখো তোমার বন্ধুগুলা তোমার সন্তানগুলা তোমার আত্মীয় স্বজনেরা তুমি আসার পরে যারা দুনিয়ার বুকে থাকবে রে সবার জিম্মাদার এবং হাফিজার জাবিন্দার স্বয়ং মাওলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম এক নাম্বার চিন্তা চিন্তার কোনো কারণ নাই সুবহানাল্লাহ দুই নাম্বার ভয় সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি দুই নাম্বার ভয় কাকে বলে দেখবেন মানুষ যদি বড় লোক হয় তার মৃত্যু নিয়ে বেশি ভয় থাকে সে যদি মারা যায় সম্পত্তি খাইব কে কথা বলেন ডাক্তারের কাছে বেশি দৌড়ায় আরে আমি যদি মারা যাই আমার সম্পত্তির বুক করবে কে ডাক্তারের কাছে বেশি দৌড়াইতে থাকে আছে না মানুষ যদি খালি জানতো যে আমি মারা যাইমো মুখ দিন কিবা 2040 সাল এর আগে যদি টাক ফ্রিতে উঠতো মানুষ রাস্তার থেকে সরল নাই কইল না টাকে ধাক্কা দিলে কি হইব আমার মরণের হায়াত তো একবারে 2040 পর্যন্ত কথা কই না আল্লাহ আমি জানাইছি না আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
আমি আল্লাহ পরীক্ষাটা কেমন দিয়েছি তোমারে গরীব বানাইলাম এটাও পরীক্ষা তোমারে রিকশা ড্রাইভার বানাইছি এটাও পরীক্ষা তোমারে বড়লোক বানাইছি এটাও পরীক্ষা সব কিছু মিলাইয়া তোমার আমল আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমার আমলের পরিধিটা এবং মর্যাদাটুকু দেখতে থাকি তার মানে রিকশা ড্রাইভার হইলে এর দোষ আছে নাই বড়লোক হইছে আর তো ভাগ্য বালা তাই না ধনীর যে আল্লাহ গরিবের অনেক পরিবর্তন আছে না যে আল্লাহ ফেরাউনকে পানির মধ্যে সুবাইয়া মারছে যে আল্লাহ নমরুদকে ইসলামের সাথে আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে মারছে সে আল্লাহ আজকে আছেন না নাই আজকের ইসলাম নিয়ে যারা বাংলার জমিনের মধ্যে রাসূলের শানে যারা বেয়াদবি করতেছে শুনে রাখো বাংলার তাওহীদী জনতা আজকের এই মাহফিল থেকে একটা কথা বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে যারা ইসলামের সঙ্গে বেয়াদবি করতেছে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করতেছে আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করতেছে অতি শিগগিরই বাংলার সুন্নি জনতা বাংলার ওলিয়া ওলিয়াদের রুহানি সন্তানগুলো এদের কফানের মধ্যে ঝাড়ু পিটা দিয়ে অপেক্ষা করতেছে ঠিক কিনা এদেরকে ঝাড়ু পিটা দিয়ে ঠিক করবে মুসলমান কথা বলেন যদি ইসলাম মানতে কষ্ট হয় বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাও কথা বলেন মানতে যদি এত কষ্ট হয় মুসলমানের সন্তানদেরকে আজকে ইসলামের নামে কিভাবে ধোঁকা দিচ্ছে শিক্ষা নামে কিভাবে ধোঁকা দিচ্ছে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানব জাতিদেরকে আমি আল্লাহ একজন মানুষ থেকে সৃষ্টি করেছি কয়জন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে নাস্তিক গুণারা বলতেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি নাউজুবিল্লাহ আস্তে বলেন এখানে কেউ আসেনি বানর থেকে সৃষ্টি এই জাফর ইকবাল নামক গাঁজাকুর কি বলে তার মানে বোঝা যাচ্ছে গাঁজা একদম উপর লেভেলে খেয়ে ফেলছে এ বাংলার জমিনে টিকার সময় না বাংলার সুন্নি জনতা এবং তাওহিদি জনতা এর কপালের মধ্যে জুতা এবং ঝাড়ু পিটার জন্য অপেক্ষায় আছে ঠিক কি না বলো এদের জন্য স্বাস্থ্য করার দরকার কষ্ট হচ্ছে আপনাদের গভীর মনোযোগ আল্লাহর নিদিত এক নাম্বার কোনো চিন্তা নাই দুই নাম্বার বয়ের কোনো কারণ নাই কেন বয়টা কি চিন্তাটা কি চিন্তা তো একটু এক্সাম্পল দিয়েছি বয় কোন জিনিস আল্লাহ গো মৃত্যুর পরে আজরাইল নামক শব্দটা এমন ভয়ঙ্কর ইমানদারের জন্য আজরাইল যখন সামনে আসবে তুফাতুল মাউত হাদিয়া এবং তুফা দেওয়া হবে কিভাবে লক্ষ্য করেন আমার আল্লাহ ইমানদারের সামনে আজরাইল কেমন সুন্দর করে পাঠাইবেন আজরাইল আয়েশা সালাম জানাইবে আর বলবে ইরজিই বের হয়ে আসো রাদিয়াতুম মারদিয়া তোমার আল্লাহ তোমার প্রতি খুশি তোমার ইবাদতের প্রতি আল্লাহ আল্লাহ গো আপনি যে আমাদের প্রতি খুশি ফায়দাটা কি এরপরে আজরাইল ফেরেশতারা ঘোষণা দিবে রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি তুমি যে ইবাদত করেছো এজন্য তোমার মালিক খুশি আমার মালিক খুশি হয়ে আমার লাভটা কি এরপরে বলবে ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমার মালিক তোমার ইবাদতে খুশি সেই ইবাদতে খুশি হওয়ার কারণে তোমার ঠিকানা স্বয়ং জান্নাতের মধ্যে করে দিবে একজন তিনি কে লক্ষ্য করে দেখুন একজন ইমানদার মৃত্যুর পরে জান্নাতের খাবার দাবার যখন তার সামনে তুলে ধরবে ফেরেশতারা জান্নাতি সুখ বিলাস যখন দেখতে থাকবে আরাম দেখতে থাকবে শান্তির মধ্যে পড়ে যাবে ভিতরের মধ্যে একটা বয়ে কাজ করবে আল্লাহ যদি এই মুহূর্তে আবারও আজরাইল এসে যায় তাহলে তো আর নিয়ামত গুলা বক্ষণ করতে পারবো না রে মালিক এই মুহূর্তে যদি আজরাইল
ইচ্ছা মনে এসে যায় তাহলে আবারো আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে আল্লাহ আমার এই জন্য বড় ভয় হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়া বলেন দুনিয়ার বান্দারা এই ভয় দূর করার জন্য এক নাম্বার চিন্তা দূর করে দিলাম দুই নাম্বার ভয়টা দূর করতেছি ভয়টা হলো ওই জিনিস জান্নাতে যাওয়ার পরে আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে মনে মনে ভয় থাকবে আবারো ইসরাইল এসে যায় আমার আল্লাহ বলবেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজরাইল নামক ফেরেশতাটাকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা কোন পায়ে কোন বলে চিরতরের জন্য বলি দিয়া আল্লাহু আকবার আর বলবেন বান্দারা রে তোমরা আমারে খুশি করেছো আর কোন চিন্তার কারণ নাই জান্নাতের মধ্যে আরামদায়ক ভাবে চিরন্তকাল শান্তির শান্তির মধ্যে থাকো কখনো আজরাইল তোমাদের সামনে আসবে না সুবহানাল্লাহ একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের বলতেছিলাম জুবাইদার কথা মনে আছে জুবাইদা বলছে আল্লাহ এমন একজন আপনার বন্ধুর সাক্ষাৎ আমি জুবাইদাকে করে দাও সুবহানাল্লাহ ইন দি মিন টাইমে কয়েকজন কাজের মহিলাকে নিয়ে বের হয়েছেন জুবাইদা বাদশা হারুন বাগদাদের খলিফা অনেক রাগান্বিত মানুষ সুরেরা যখন চুরি করে দরা খায় ডাকাতেরা যখন ডাকাতি করে দরা খায় দমক দিতে দেরি হয় সামনে আসলে সব কিছু স্বীকার করতে দেরি করে না আল্লাহু আকবার ওই জুবাইদা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিলেন ইন্দিমিন টাইমে একজন পাগলাকে দেখতেছেন মাটির মধ্যে লেখালেখি করে পাগলার চুলটা তেমন সুন্দর নয় চেহারা কিন্তু অনেক সুন্দর কিন্তু জামা কাপড় ফারাসিরা অবস্থায় ওই পাগলাকে জুবাইদা ডাক দিয়া কয় ওরে পাগলা আপনার বাসা কোথায় সালাম দিল জুবাইদা সালামের জবাবটুকু পাগলে সুন্দর করে উত্তর দিল জুবাইদা ভাবতে লাগলো পাগল তো ভিতরের মধ্যে সব হুশ জ্ঞান ঠিক আছে সালাম তো খুব সুন্দর করে সালামের জবাব দিল পাগলটাকে তার পরিচয়টা কি যে পাগলা সাধারণ পাগলা নয় যার নাম হলো সৈয়দ বাহালুল্লাহ যার বংশ হলো মায়ার নবীর বংশের আওলা জুবাইদা ডাক দিয়ে বলতেছে আপনি কি লিখতেছেন ইন দি মিন টাইমে পাগলা ডাক দিল আমি মাটির মধ্যে জান্নাতুল ফেরদাউস লিখতেছি আমরার সমাজে যদি বলে পাগলার পাবো পাগলায় যদি বলে জান্নাত লিখতেছি মারমু কম দৌড়াইবো বেশি কথা বলেন ঠিক কিনা এরপরে লক্ষ্য করে দেখুন জুবাইদা ডাক দিয়ে বলতেছে পাগলা গে আপনি ওই জান্নাত লেখা মাটির মধ্যে করবেন কি আমি একটু জুবাইদার মনে আশা জানতে বড় ইচ্ছা হচ্ছে হিন্দি মিন টাইমে লক্ষ্য করে দেখুন পাগলা ডাক দিল জুবাইদা আমি ওই জান্নাতটি যে কোনো একজন মালিকের কাছে বিক্রি করব জুবাইদা বলার পরে পাগলায় বলতেছে জান্নাতটা বিক্রি করব বিক্রি কইরা করবেন কি
এই টাকাটুকু নিয়ে এক দলে তিন মেয়েদের বিবাহের মধ্যে আমি পাগলায় বাহালুল পাগলায় দান করে দিব যাহাতে তিন মেয়েদের বিবাহের মধ্যে না কোনো সমস্যা হয় জুবাইদা ডাক দিয়ে বলতেছে রে বাহালুল পাগলা কত টাকা বিক্রি করবেন ইন দি মিন টাইমে অনেক বছর আগের কথা ওই পাগলা বলতেছে পাঁচ দেরহাম বিক্রি করব কত দেরহাম পাঁচ দেরহাম বিক্রি করার পরে টাকাটি আমি দিয়ে দিব মহিলাদেরকে এতিম সন্তানদেরকে জুবাইদা ডাক দিয়ে বলতেছে আমার গলার মধ্যে একটা পাঁচ দেরহামের হার আছে নেকলেস আছে এটা আপনাকে দান করে দিলাম ইন দি মিন টাইমে যখন জুবাইদা হামের নেকলেসটি দান করে দিল পাগলা ডাক দিয়া কয় আল্লাহকে আল্লাহ আপনার জুবাইদা জান্নাতকে ভালোবেসে আপনাকে ভালোবেসে এতিমদের বিয়ের মধ্যে দান করেছে মালিক জুবাইদাকে জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আপনি মালিক কবুল করে নাও আমি বাহালুল পাগলাকে আপনি খালি হাতে ফেরত দিও না মুর্শিদা আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়ো গো আমি মুর্শিদ নামের বড় ও শান্তি ভাইটি কিনা যারা অলিয়া অলিয়ার পাগল হয়েছে যারা নবীর পাগল যারা আল্লাহর পাগল সেই নামটুকু জপতে তাদের মনের মধ্যে বড় ভালো লাগে কথা বলেন এরপরে লক্ষ্য করে দেখেন জুবাইদা যখন চলে গেছেন বাড়ির মধ্যে বাহালুল্লাহ পাগলের কুজ নাই দিনের বেলা জুবাইদার সঙ্গে বাদশা হারুনের রাগারাগি হয়েছিল স্বামী স্ত্রী টুকটাক ঝগড়া হতে পারে সমস্যার কিছু নাই ও বন্ধু ওই বাদশা হারুন রাগ করে আরেক রুমের মধ্যে শুয়ে আছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন এমন একটা বালাকানার মধ্যে ঢুকলো গো প্রত্যেকটা যে রুমের মধ্যে যায় এত সুন্দর জন বাহির হইতে থাকে আরো একটা রুমের মধ্যে গেল রে সেই রুমের মধ্যে আরো সুন্দর বারে সুবহানাল্লাহ ইন দি মিন টাইমে হারুন ভাবতেছে এই বাসার এই বাসাটি এই বালাখানাটির মালিককে আমি জানতে হবে পিছন দিক থেকে কে জানে বলতেছে ওরে হারুন সেই বাসার মালিক কেউ না একজন তার নাম হলো জুবাইদা বাসা হারুন ভাবতেছে যেই তো আমার স্ত্রীর বিল্ডিং সামনে মনে হয় তার নাম ভিতরে রুম গুলার মধ্যে মনে হয় আমি হারুন বাগদাদের খলিফা বাদশা হারুনের নাম মনে ভিতরে আছে ভিতরের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে যাওয়ার পরে প্রত্যেকটা রুমের গেটের মধ্যে রুমের দরজার মধ্যে দেখা যায় শুধু জুবাইদার নাম সুবহানাল্লাহ মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে ভাবতেছি কিরে আমার নাম তো খুঁজে পাচ্ছি না হঠাৎ করে কে জানে একটা ধমক মেরে বলতেছে আরে করুন আর ভিতরে ঢুকা যাবে না তোমাকে আগে আমি বলেছি এটার মালিক জুবাইদা তুমি মালিক নয় এটার ভিতরে ঢুকে কোনো লাভ নাই ইন দি মিন টাইমে বাদশা হারুনের ঘুম ভেঙে গেছে সুবহানাল্লাহ স্বপ্নের ভেঙে যাওয়ার পরে দরজাটা খুলে একটা দূর মেরে স্ত্রীর রুমের মধ্যে আইসা ডাক দিয়া কয় জুবাইদা ও জুবাইদা এমন কি ভালো কাজ করেছো
যে ভালো কাজের কারণে আমি আজকে স্বপ্নের ঘরের মধ্যে এত সুন্দর একটা বালাখানা দেখেছি প্রত্যেকটা রুমে রুমে তুমি জুবাইদার নাম শুধু দেখেছি আমি জিজ্ঞাসা করলাম এই মালিকটাকে কে জানি গো আমাকে ডাক দিয়ে বলতেছে হারুন রে এটা তোমার বিল্ডিং নয় তোমার বালাখানা নয় আরে এটার মালিক একজন যার নাম হলো নগরে জুবাইদা সেই জুবাইদা ছাড়া একদম আন্দর মহলের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না এরপরে লক্ষ্য করেন জুবাইদাকে জড়াইয়া ধরে হাও মাও করে কান্না শুরু করে দিছে হারুনে সুবহানাল্লাহ স্বামীর স্ত্রীর সামনে সামনে যদি স্বামী কান্না করে স্ত্রীর মনের মধ্যে আলাদা একটা মায়া কাজ করতে থাকে বইয়ের মধ্যে ঢুকে যায় ইন দি মিন টাইমে জুবাইদা ডাক দিয়ে কই স্বামী গো আপনার কি হয়েছে আমি তো কোনো কিছু বুঝতেছি না আরে স্বামী আমার সামনে একটু কুলে বলুন আমি তো কোনো কিছু বুঝতেছি না স্বামী যখন বর্ণনা দিলেন জুবাইদা বলতেছে আমি এমন কোন ভালো কাজ করেছি করে আমার মনে পড়তেছে না তবে দিনের বেলা আমি একজন পাগলাকে আমি পাঁচ টাকার দেরহামের ন্যায় একটা নেকলেস দান করেছি সেই পাগল আমার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করতে শুনেছি পরে আর পাগলার দিকে চাই নাই তাকাই নাই লক্ষ্য করে দেখুন পাগলাটির পরিচয় আর খুঁজে পাওয়া যাচ্ছে না হারুন পাগলামি শুরু করে দিল জুবাইদারে যেই বিল্ডিং এর মালিক তুমি হইলা বালাখানার মালিক আমার রাইকা হয়ে গেছো সেই এমন একটা বিল্ডিং এর মালিক আমি হারুন হতে চাই এমন একটা বিল্ডিং এর মালিক আমি হারুন হতে চাই তবে জুবাইদা আমারে বলতে হবে পাগলার সন্ধান কোথায় পাওয়া যাবে জুবাইদা ডাক দিয়ে বলে স্বামী গো আমি তার কোনো সন্ধান পাইম বলে আলামত পাইতেছি না তার কোনো ঠিকানা নাই আমি একটা জঙ্গলার পাহাড় একটা গাছের ছায়ার নিচের মধ্যে পাগলাটাকে দেখছিলাম তবে তার পরিচয় তার নাম শুধু বলছে সৈয়দ বাহালুল্লাহ নামক একজন পাগল ওই আরুন জুবাইদাকে বলতেছে জুবাইদা আমি বাদশাহী চাই না এত সুন্দর বালাখানা এত সুন্দর নিয়ামত আমি বাদশাহ হারুনের চোখে দুনিয়ার বুকে আর পড়ে না জুবাইদা আগামী কাল থেকে ওই পাগলার সন্ধান বার করতে হবে সুবহানাল্লাহ জুবাইদা ভাবতেছে আমি কিভাবে স্বামীর কুজ বাহির করব কিন্তু স্বামী শুধু কান্দে সুবহানাল্লাহ বের হয়ে গেল বাদশাহ হারুন পাগলার সন্ধানে খুঁজতে খুঁজতে পাগলার আর পাওয়া যায় না অনেক দিন যাবত ওই হারুন উপবাস খাওয়া দাওয়া হয় নাই গায়ের জামা কাপড় ছিঁড়ে গেছে প্রায় কয়েক মাস হয়ে গেল ওই হারুন বাহালুল্লাহ পাগলের সন্ধান খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে জুবাইদার চোখের মধ্যে পড়লো এক গাছের নিচে পুনরায় আগে যেভাবে পাগলাটির লেখালেখি দেখছিলেন সেভাবে পাগলা আবারও গাছের নিচে লেখালেখি করতেছে এবার বাদশাহ হারুন ডাক দিল জুবাইদা ওই পাগলাটা নাকি যার চেহারা আল আউলিয়া ও উজুহাকুম নুরুন যাদের চেহারা উলিয়া উলিয়াদের চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ঝলক থাকে সুবহানাল্লাহ এই পাগলা নাকি রে যেই পাগলার দুয়ার বরকতে তুমি এত সুন্দর বিশাল বিল্ডিং এর মালিক হয়ে গেলা জুবাইদা তার সামনে কিভাবে যেতে হবে আমাকে বলো হারুন যখন পারা সিরা জামা পরে
ওই জুবাইদাকে নিয়ে বাহালুল্লাহ পাগলের সামনে যাচ্ছে হারুন তর 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 করে কাঁপতেছে সুবহানাল্লাহ সক দিয়ে জোর জোর করে পানি ছাড়ে জুবাইদা ডাক দিয়া কয় স্বামী রে তোমার বয়ে এলাকার মানুষ থর 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 করে কাঁপে ও স্বামী সাধারণ একজন পাগলের সামনে আপনি যেতে তো ভয় পাচ্ছেন কারণটা কি বাদশা হারুন বলে স্ত্রী শুনো এ জুবাইদা তুমি বলতেছো পাগলা যেই আমার কাজ হচ্ছে একজন মানুষকে হত্যা করে জান দেওয়ার ক্ষমতা নাই আমি তরবারি দিয়ে অনেক মানুষকে হত্যা করতে পারি মানুষকে ভয় দেখাইতে পারি একটা মানুষকে জিন্দা করতে পারি না এমন একজন আল্লাহওয়ালা আছে এমন একজন আল্লাহর বন্ধু হলো তারা তারা যদি একটা রাজ্যের দিকে মায়ের নজরে তাকায় রে একটা মহল্লার দিকে যদি মায়ার নজরে তাকায় তাহলে সেই রাজ্যটাকে স্বর্ণে পরিণত করে দিতে পারে আল্লাহু আকবার এরে জুবাইদা আমার কেন জানি ভিতরের মধ্যে বয়ে বয়ে খাস করতেছে বাদশা হারুন ইন দি মিন টাইমে পাগলাটারে ডাক দিয়া কয় ওগো বাহালুল পাগল আমি আমি আমার স্ত্রীর মুখে আপনার সুনাম শুনেছি আপনার কথা শুনেছি আপনি নাকি আমার স্ত্রীর কাছে জান্নাত বিক্রি কইরা দিছেন হাকিকত সুবহানাল্লাহ আপনি এখন কি করতেছেন ওই বাহালুল্লাহ সৈয়দ বংশ নবীর বংশের পাগল বলতেছে আমি একটা জান্নাত লেখালেখি করতেছি আগের বার জুবাইদার কাছে বিক্রি করেছি এখন আমি আর একজন মালিকের কাছে বিক্রি করব এই টাকাগুলি আমি এতিমদের বিয়ের মধ্যে দান করে দিব কয় দাম কত মাসখান খালি কেন সভাপতি আরো দুই চারজন আসবেন না শয়তানের জায়গা দিচ্ছেন একটু বরাট করেন আল্লাহ 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 ইয়া জাল জালালি ওয়াল বলতেছিলাম লক্ষ্য করে দেখুন বাদশা হারুন পাগলের সামনে যাওয়ার পরে পাগল ডাক দিয়ে বলতেছে আমি এই জান্নাতটি বিক্রি করে দেব আয়াত পড়েছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন মুহসিন বান্দাদেরকে আমার আল্লাহ সাহায্য করে যারা আল্লাহকে খুশি করেছে তারা যদি আমার আল্লাহর কাছে কিছু চাইয়া বসে আমার আল্লাহ তাদের চাওয়াটুকু ফিরাইয়া দেন না হারুনকে বলতেছে আমি বিক্রি করব হারুন ডাক দিলেন বিক্রি কত করবেন দাম কত ইন দি মিন টাইমে বাহারুল্লাহ পাগল হারুনকে বলেন আরে হারুন তোমার বিল বিশাল